কালাকানুন তৈরি করে সরকার জনগণের কৈফিয়ত চেয়ার অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক স্মরণ সভায় তিনি এই অভিযোগ করেন। নিয়মতান্ত্রিক রাজনীতি বাধাপ্রাপ্ত হলে অনিয়মতান্ত্রিক শক্তি জায়গা করে নেবে এমন শঙ্কা প্রকাশ করে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান জাতীয় পার্টির নেতারা। হুমায়ুন চিশতির রিপোর্ট। প্রয়াত মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই স্মরণ সভার আয়োজন করে জাতীয় পার্টি। দলীয় নেতারা ভিন্ন সুরে কথা বললে জাতীয় পার্টি দুর্বল হবে বলে এ সময় সতর্ক করেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আমি বলতে চাই যে চলুন আমরা কাজ করি একসাথে, তৈরি হই আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনে 300 সিটে আমরা কন্টেস্ট করতে চাই এবং আমরা ক্ষমতায় যেতে চাই। আমরা নির্বাচন করব। কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনোদিন সাপোর্ট করি নাই, এরশাদ সাহেব সাপোর্ট করেন, কিন্তু কিন্তু আমরা সরকারকে বলবো যাতে নিরপেক্ষ নির্বাচন হয় তার ব্যবস্থা আপনারা করুন। আমরা নির্বাচন কমিশনকে বলবো আপনাদের দায়িত্ব এই নির্বাচনকে নিরপেক্ষ করা, আগামী নির্বাচনকে নিরপেক্ষ করা, আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা খালি কথা বললে হবে না, আপনারা খালি যদি বলেন যে নির্বাচন নিরপেক্ষ হবে সেটা আমরা শুনতে চাই না, আমরা একটা গাইডলাইন চাই যাতে লেভেল প্লেইং ফিল্ড আমরা যাতে আমরা নির্বাচন করতে পারি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন দলীয় ঐক্যের বিকল্প নেই, নিয়মতান্ত্রিক রাজনীতি বাধাগ্রস্ত হলে এর পরিণতি সম্পর্কেও হুঁশিয়ার করেন তিনি। আমরা চাই আমরা যেটা নিয়মতান্ত্রিক রাজনীতির ভিতর থেকে আমরা দেশের মানুষের ভালো কাজ করার চেষ্টা করতে চাই, কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতির ভিতরে থেকে আমরা যদি ব্যর্থ হই অনিয়মতান্ত্রিক রাজনীতিকে দেশে প্রবেশ করবে এবং সেটা দেশ ও জাতি কারো জন্যই মঙ্গলজনক হবে না। আজকের দিনে আমি এটাই বলতে চাই যে আমাদের নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করতে হবে, দেশের মানুষের স্বার্থে করতে হবে, সরকার নিজের স্বার্থে করতে হবে, এবং তাতে করে সরকার যদি কোনো পরিবর্তন হয় আমরা মনে করি তাতে ভয়ের কিছু নেই। জাপা চেয়ারম্যান বলেন সরকারের কাছে কৈফিয়ত চাওয়া জনগণের ন্যায্য অধিকার। আমার প্রতিনিধি, সে ভালো করলো মন্দ করলো আমি তো বলবো, আমি তো দেখবো, আমি তো শুনতে চাইবো, আমি কৈফিয়ত চাইবো, এটা আমার অধিকার। সেই অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে বিভিন্নভাবে, আইন করে সেগুলোকে আমরা বাধাগ্রস্ত করছি। আমরা মানুষকে কথা বলতে দিচ্ছি না, আমরা সংবাদপত্রে সঠিকভাবে খবর প্রচার করতে দিচ্ছি না, আমরা বিভিন্নভাবে কালা কানুন করে এই মানুষের মুখে স্তব্ধ করে দিচ্ছি। এটা কোনো গণতান্ত্রিক রীতিনীতি হতে পারে না। নির্বাচন ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে না, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এই আস্থা এখন মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, এবং তার ফলে সরকারও জবাবদিহীনভাবে চলতে পারছে। সরকার যখন জবাবদিহীনভাবে চলে তখন সরকারের যতগুলো নিজের ব্যবস্থা আছে, যতগুলো কর্পোরেশন, যতগুলো কোম্পানি, এমনকি বেসরকারি কোম্পানি দেশীয় যারা, তারাও জবাবদিহীনভাবে তারা লুটপাট বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে দেশকে একটা খালি করে দিয়ে যাচ্ছে। আমি এইখানেই বলতে চাই সরকার জানেন বুঝেন কিন্তু কোনো লেনেই সতর্কভাবে নেওয়া হচ্ছে না এবং কোনো লেনেই ব্যবহার করা হচ্ছে না সতর্কভাবে। যতগুলো মেগা প্রজেক্ট করা হয়েছে প্রত্যেকটি প্রজেক্টের যে প্রকল্প করা হয়েছে তার চেয়ে 3-4 গুণ 5 গুণ বেশি খরচ করা হয়েছে, এবং যে সময় শেষ করার কথা তার চেয়ে 4-5 গুণ বেশি সময় নিয়েছে খরচ করতে, এবং এই লোন কখনোই শোধ করা সম্ভব হবে না। আসন্ন গাইবান্ধা 5 উপনির্বাচন বর্তমান কমিশনের জন্য অ্যাসিড টেস্ট বলেও মন্তব্য করেন জিএম কাদের। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।